আমার চ্যানেল লাভ ইউ জিন্দিতে তোমাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম আর ছোটদের বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা আজ বিকালবেলা সেজে রেডি হয়ে গেছি ঘুরতে যাব না ঘুরতে যাব না এখন পুচুকে নিয়ে আমি যাব ডাক্তারখানায় কারণ আজকে পুচুর ভ্যাকসিনেশানের ডেট আছে ডেট আছে মানে ডেট অনেক দিন আগেই ছিল কিন্তু যেহেতু ছিল না সেই জন্য পেছাতে পেছাতে আজকের ডেটটা ফাইনাল হয়েছে এখন মানে বৃষ্টি হচ্ছে মানে বাজে ক্লাউডি ওয়েদার কিন্তু কিছু করার নেই কারণ ডক্টর ভ্যাকসিন নিয়ে আসবে তো এমনি যদি রেগুলার বেসিসে চেক আপ করানোর থাকতো তাহলে সেক্ষেত্রে সেটাকে হয়তো ডিলে করা যেত আজকে না গিয়ে অন্যদিন যেতে পারতাম কিন্তু যেহেতু আজকে ভ্যাকসিনেশনের ডেট সেই জন্য আমাদের যেতেই হবে তো আমি মোটামুটি রেডি হয়ে গেছে রেডি মানে এখন তো আর কোনো কিছুই না তোমাদের জন্য মানে যেহেতু ক্যামেরার সামনে আসবো তাই একটুখানি জাস্ট একটা ন্যাচারাল কালারের একটা লিপশেড একটা ইউজ করেছি আর কিছুই না এখন শুধু আই মেকআপ ছাড়া তো আর কিছুই হয় না তাও জাস্ট কাজল দিয়েছি আর এই যে চুলের এই অবস্থা এখন আমি পুরোপুরি সঠিক মেকআপটা করব এই যে আমার টুপি আর এই যে আর একটা নিঃশ্বাস বন্ধ হয়ে যায় অন্যটা ধরিয়ে নিলাম উঁচু রেডি হয়ে গেছে দ্বীপে যাওয়ার কথা ছিল কিন্তু দ্বীপ একটা কাজে আটকে গেছে বলে দ্বীপ যাবে না মানে দ্বীপ আছে অন্য একটা জায়গায় সেখান থেকে হয়তো আসতেও পারে বাট নাও আসতে পারে সেই জন্য এই মানে একটা কনফিউশনের মধ্যে আছে বলে তাই আজকে মামনি মানে ফার্স্ট টাইম আমাদের সাথে যাচ্ছে তো প্রচুর মনে হয় রেডি হয়ে গেছে দিয়ে এসেছে ওর জামা কাপড় রেডি হয়ে গেছে তো এবার প্রচুরও মেকআপ করতে হবে এই যে মেকআপ এসেন্সিয়াল তো যাই হোক এখন বেশিক্ষণ তোমাদের সাথে কথাবার্তা বলবো না ডাক্তারের কাছে যাই তারপরে ফিরে আবার তোমাদের সাথে এই যে কুচি রেডি আমরা কোথায় যাব কোথায় যাব আমরা ডক্টরের কাছে ইনজেকশন দিয়ে দেবে ডক্টর কেমন করে দেবে কেমন করে দেবে ওই তো আচ্ছা থাকো তো থাকো তো ঠিক আছে চলো চলো হ্যাঁ পুচু এখন থাম্মিল কোলে চেপে ডাক্তারখানায় যাচ্ছে চারিদিকে দেখতে এত বিজি যে আমি ডাকছি আমার দিকে তাকাচ্ছেই না আসলে এই প্রায় দেড় দু মাস অন্তর অন্তর এটাই ওর সুযোগ হয় বাইরে ঘুরতে যাওয়ার ডাক্তারখানায় মানে ডক্টরের কাছে ভ্যাকসিন নিতে আর এই আমাকে দেখে নাও আমরা বসে আছি ডক্টরের অপেক্ষায় আর পুচু শুধু চারপাশে গাড়ি দেখে যাচ্ছে গুড ইভিনিং প্রায় সাড়ে ছটা পৌনে সাতটা নাগাদ বাড়ি পৌঁছে গেছি তারপরে বাড়ি এসে পুরো ক্লিন হয়ে পুচুকে পুরো ক্লিন করে অ্যাকচুয়ালি মামুনি যেহেতু আমার সাথে গেছিলো আগে যখন আমি আর দ্বীপ যেতাম তখন কি হতো বাড়ি আসলে মামনি পুজোকে ক্লিন করে দিত এই একটু গরম জল দিয়ে হাত পা মুছিয়ে দেওয়া এই রকম কারণ ও তো আর স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ এগুলো তো আর বাচ্চাদেরকে অত ছোট বাচ্চাদেরকে তো আর ইউজ করানো যায় না তো সেই জন্য একটু ডেটল দিয়ে গরম জলে তুলো দিয়ে আমরা হাতটা মুখটুক ক্লিন করে দিই সেটাই করেছিল যেহেতু আজকে মামনি গেছিলো সেই জন্য নতুন মা ওকে ক্লিন করে দিয়েছে নতুন মাদের ঘরেই বেশ খানিকক্ষণ ছিল আমিও চাটা করে নিয়ে নতুন মাদের ঘরে গেলাম তারপরে ওখানে বেশ অনেকক্ষণ সময় কাটালাম তো এখন প্রায় বেজে গেছে আটটা তারপরে বাড়ি এসে প্রচুর জন্য আমি সন্ধে টিফিন তৈরি করে ওকে দিয়ে দিলাম মামনি খাইয়ে দিল তারপরে টুকটাক টাচ করে এখন একটু উপরে এসেছি উপরে এসে এখন এখন বেজে গেছে কথা ওই আটটা পাঁচ দশ বেজে গেছে আবার ডিনারের প্রিপারেশান করব তো তা ভাবলাম তার ফাঁকে একটু গল্প করে নিই তোমাদের সাথে আসলে কি বলো তো আমার নর্মাল মানে সোম থেকে শুক্র এই লাইফগুলো আমার খুবই বোরিং উইকেন্ডে একটু স্পেশাল হয় তাও মানে দ্বীপ আসলে এমনি নর্মাল ওয়েতে আর কি স্পেশাল হবে কিছুই স্পেশাল হয় না যখন দ্বীপ আসে তখন অনেক কাজকর্ম হয় বাড়িতে একটু মানে স্পেশাল রান্না টান্না এগুলো হয় অন্য সময় নর্মাল আমরা ভাত ডাল তরকারি মাছের ঝোল এরকমই খাই তো সেগুলো আর কী ভ্ ভ্লগে দেখাবো তো আমি ম্যাক্সিমামই ইউটিউবে মানে ভ্লগুলো যেগুলো দিই সেগুলো সবই উইকেন্ডেই ম্যাক্সিমাম করে থাকি তো সেই জন্য গত রবিবারে ব্লগ দিয়েছিলাম আবার সেই এতদিন পরে আজকে আবার ব্লগ শ্যুট করছি তার মধ্যেও অনেক কিছু কাজ ছিল কারণ এই উইকেন্ডে আমার একটু প্ল্যান আছে একটু স্পেশাল কিছু করা যেহেতু রবিবারে পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস তো সেই দিন একটুখানি ছোট্ট করে সেলিব্রেট করার ইচ্ছা আছে তো সেই দিন মানে ওর জন্য একটু প্রিপারেশান করছিলাম তারপরে বাড়িতে তো হাজার একটা কাজ থাকে তো সব কিছু মিলে অনেক দিনই ব্লগ কন্টিনিউ করতে পারিনি তোমাদের সাথে মানে গল্প টল্প করতে পারিনি তো এটাই আমার নর্মাল লাইফ মানে তেমন কিছু হ্যাপেনিং না যখন দ্বীপ আসে তখন অনেক কিছু আজকে ভেবেছিলাম যে সকাল থেকে ব্লগটা স্টার্ট করব কিন্তু এত কাজ ছিল পরপর তারপরে বৃষ্টি আসলো এই সব ঝামেলা এই সবের মধ্যে দিয়ে দীপও বাড়ি ছিল না দীপ কাজে বেরিয়েছিলো একটা কাজ ছিল ব্যাংকে এই সব ব্যাংকের কিছু কাজ যখনই আসে বাইরের কিছু কাজের তো থাকেই ব্যাংক পোস্ট অফিস তো সেখানে গেছিলো এই সব করতে করতেই সময় কেটে গেছে তো সেই জন্য স্টার্ট করতে পারিনি তো ভাবলাম যে আজকে বিকাল থেকে ব্লগটা স্টার্ট করি আর যেহেতু আজকে একটু যাচ্ছি পুচুকে নিয়ে বাইরে তাই তোমাদেরকে বলার মানে এখন এটাই হয়েছে পুচু শুধু ডাক্তারের কাছে যায় ঘুরতে আর কোথাও ঘোরার জায়গা নেই পুচুর এক ছাদে যায় পাশে নতুন মাদের বাড়ি আছে ওদের বাড়ি যায় আর ডাক্তারের কাছে যায় মাসে এক দেড় মাস দু মাস অন্তর যখন ওর ভ্যাকসিনেশান থাকে মানে এখন তো পরপর চলতেই মানে সেই হওয়া থেকে তো পরপর প্রতি কোনো মাস তো কামাই যায়নি পরপর বিভিন্ন ভ্যাকসিনেশন তো চলতেই আছে আবারও নেক্সট মান্থে আবারও আর একটা টাইফয়েডের একটা টাইফয়েড বললো হ্যাঁ টাইফয়েডেরই একটা ভ্যাকসিন আছে তো আবার নেক্সট মান্থে যেতে হবে তো এটাই প্রচুর ঘোরা ও বাইরে গিয়েও খুবই মানে এক্সাইটেড হয়ে গেছিলো অত গাড়ি ঘোড়া ওইসব তো বাইরে বেরোলেই সময় পুচু এক্সাইটেড হয়ে যায় গাড়ি দেখলে এবং ও এখন বেশ অনেক গাড়ি চেনে কোনটা বাস মানে ওকে চিনিয়ে দেওয়া হচ্ছে যে এটা বাস এটা কার এগুলো ছবিতে দেখেছে তো সেগুলো রিলেট করার চেষ্টা করে যখন রাস্তায় বেরোয় না হলে এখন তো রাস্তায় বেরোনোর স্কোপ খুব কম তো যখনই ওই ডাক্তারের কাছে আমরা যাই তখনই ও রাস্তায় টাড়িগুলো দেখে খুব এক্সাইটেড হয়ে পড়ে এবং বইয়ে যে ছবিগুলো দেখে সেগুলোকে রিলেট করার চেষ্টা করে এবং বলতেও বলতেও পারে অনেক সময় যে এটা কার বা এটা সাইকেল এটা মোটর সাইকেল এগুলো কিছু কিছু বলতেও তো এতদিন ধরে কী হয়েছিলো দ্বীপ ছুটি পাচ্ছিল না বলে প্রচুর ভ্যাকসিনেশানটা একটু পিছিয়ে গেছে কিন্তু আলটিমেটলি আজকে যখন ও ভ্যাকসিনেশানের ডেটটা পাওয়া গেল মানে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া গেল তখন ওই যেতে পারলো না মামুনিকে নিয়ে যেতে হতো মানে হলো আমাদেরকে নাহলে এত এতদিন ওর জন্যই পিছিয়েছিলাম কারণ বাবা মামুনি তো বাইরে খুব একটা বেরোয় না আর বাবাকে নিয়ে তো নিয়ে যাওয়ারই মতো না আর মামুনিও যেহেতু মানে হাই ব্লাড সুগারের রুগী সেই জন্য মামুনিকেও আমরা বাইরে যেতে দিই না ঘরের মধ্যেই থাকে এই সিচুয়েশানের জন্য কিন্তু আলটিমেটলি আজকে মামুনিকে নিয়েই আমার যেতে হলো মানে আমি যে কারণে পিছাচ্ছিলাম সেই কারণটা আর মানে কোনো কিছু স্ট্যান্ড করলো না দ্বীপকে দ্বীপ যেতেই পারলো না যদিও পরে যখন ওর দেখানো হয়ে গেছে তখন ফেরার সময় ও আবার আমাদের সাথেই ফিরেছে কিন্তু ও অন্য একটা জায়গায় গেছিলো একটা খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল সেটা হলো ও আজকে ল্যাপটপ কিনতে গেছিলো তো তোমাদেরকে দেখাবো যে কী ল্যাপটপ কিনেছে অ্যাকচুয়ালি বাড়িতে আমার একটা ল্যাপটপ আছে আর এর আগে দ্বীপের একটা ল্যাপটপ ছিল যেটা দু তিন বছর আগে খারাপ হয়ে গেছে তো তারপরেই আমার ল্যাপটপ আমি আমি তো সেইভাবে বিষয়ে কিছু ব্যবহার করি না ল্যাপটপে টুকটাক মানে মেল বা এরকম ছোটোখাটো কাজের জন্যই ব্যবহার করি তো আমার ল্যাপটপটাই দ্বীপ অফিসিয়াল সব কাজে ব্যবহার করতো এবার ও যেখানে বোলপুর অফিসে যেখানে কাজ করে সেখানে কম্পিউটার মাঝে মাঝে খারাপ হয়ে যায় তো এখন ল্যাপটপের ভীষণ মানে প্রয়োজন আর আমার ল্যাপটপটা একদম পার্সোনাল ওখানে পার্সোনাল ডকুমেন্টস থাকে তারপরে তোমার ফটো ভিডিও এগুলো সব আমরা ওখানে স্টোর করে রেখে দিই তো ওই ল্যাপটপটা অফিসিয়াল কাজে নিয়ে যাওয়া পসিবল নয় সেই জন্য ও আজকে ওর একটা ল্যাপটপ কেনার খুব প্রয়োজন ছিল আজকে তাই সেই ল্যাপটপটা কিনতে গেছিলো তো দোকানে ফোন করে দোকানদার যে টাইমটা দিয়েছে সেই টাইমটাই মানে প্রায় প্রচুর ভ্যাকসিনের টাইমের সাথে ম্যাচ করে থাকছে তো আলটিমেটলি ও তখন ওকে ল্যাপটপ কিনতেই যেতে হলো আর ও যেতে পারলো না তো মামনিকেই সঙ্গে নিয়ে যেতে হলো তো শুধু শুধু আমার এতদিন ডিলে হয়ে গেল কারণ সেই আমি মামনিকে নিয়ে গেলাম হয়তো কদিন আগেও আমি ও না আসা অবস্থাতেই আমি চলে যেতে পারতাম শুধু শুধুই মানে হলো না মানে যেটা হওয়ার সেটাই তো হবে আর কি করা যাবে তো যাই হোক ল্যাপটপ কেনা হয়েছে তোমাদেরকে দেখাবো এখন তো ওটা ছ ঘন্টা চার্জ দিতে হবে তো তোমাদের সাথে শেয়ার করব কি ল্যাপটপ কিনেছে সব দেখাবো আমার অ্যাকচুয়ালি লেনোভোর একটা ল্যাপটপ আছে অনেক পুরানো মডেল ওটা তো এবার একটা এইচ ল্যাপটপ কিনেছে দি তো মডেলটা আমার ঠিক মানে আমি ভালো করে দেখিনি যেহেতু আমি যাইনি সেই জন্য আমি দেখিনি আমি দেখে তারপরে তোমাদেরকে বলবো যে ও কি ল্যাপটপটা কিনেছে মোটামুটি সাড়ে আটটা বেজে গেছে তো এখন আমাকে ডিনারে প্রিপারেশনে যেতে হবে আটা মাখা আছে রুটি করব। আর তার সাথে দেখি কি করা যায় তবে দীপকে আজকে রুটি তরকারি দেবো না ওকে একটা অন্য একটা স্পেশাল একটা কিছু বানিয়ে দেব। সেটা কি তোমাদের সাথেও শেয়ার করব। একটা স্পেশাল একটা কি বলবো মানে রেসিপি এই খাবারটা ও খেতে খুব ভালোবাসে সেনারে যে রেসিপিটা বানাবো সেটা ওয়ান টাইপ অফ স্প্যানিশ অমলেট মানে ওটাকে একটু মডিফাই করে আমি নিজের কিছু ইনপুট দিয়ে বানিয়ে মানে বানাই অ্যাকচুয়ালি এর আগেও অনেক দিন বানিয়েছি কিন্তু তোমাদের সাথে কোনো দিন শেয়ার করা হয়নি দ্বীপের খুবই প্রিয় তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব ইজি প্রসেসে হয়ে যায় তবে একটু মানে অনেক কিছু একটু জোগাড় করতে একটু টাইমটা লাগে তো যাই নিচে গিয়ে সমস্ত কিছু জোগাড় করি আর তারপরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখতে থাকো আমার চ্যানেল আশা করছি ভালো লাগবে দেখো সমস্ত ইনগ্রিডিয়েন্টস এখানে গুছিয়ে নিয়েছি ভেজিটেবলস আছে আরও তার সাথে বাকি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তো তোমাদেরকে পরপর বলে দিই যে কি কি নিয়েছি অ্যাকচুয়ালি এটা অথেন্টিক স্প্যানিশ অমলেট না আমি স্প্যানিশ অমলেটের রেসিপি থেকে মানে রেসিপিটা নিয়ে তার সাথে নিজস্ব কিছু ইনপুট অ্যাড করেছি আর নাম দিয়েছি স্প্যানিশ অমলেট উইথ ভেজিটেবলস অ্যান্ড চিজ তো বলে দিই কী কী আছে এখানে ডিম নিয়েছি চারটে গাজর নিয়েছি আলু নিয়েছি বিনস নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো চিজ স্লাইস আর নিয়েছি ময়দা টক দই সুজি নিয়েছি অল্প করে আর এখানে নিয়েছি সুইট কর্ন এবার সমস্ত এই ভেজিটেবলসগুলোকে আমি আমার ভেজিটেবল চপারে খুব ফাইনলি চপ করে নেব সমস্ত ভেজিটেবলসগুলো এই ভেজিটেবল চপারটার মধ্যে দিয়ে খুব ফাইনলি চপ করে নিলাম এটা খুবই হ্যান্ডি একটা ভেজিটেবল চপার ফ্লিপকার্ট স্মার্ট বাই প্রোডাক্ট সহজেই তাড়াতাড়ি সবজিগুলোকে একদম মিহি করে কাটা যায় তো সমস্ত ভেজিটেবলসগুলো আমি চপ করে নিলাম নিয়ে একটা মিক্সিং বোলে রেখে দিলাম দেখো আর একটা মিক্সিং বোলে আমি চারটে ডিম ফেটিয়ে নিয়ে নেব এতে একটু লবণ অ্যাড করব পরিমাণ মতো একটু বেশি করেই লবণ দেব কারণ পুরো বিষয়টা মিক্সড হবে আর দেব হলুদ দিয়ে ডিমটাকে লবণ আর হলুদের সাথে খুব ভালো করে মিক্স করব এবার এর মধ্যে আমি ময়দা দিয়ে দেবো পরিমাণ মতো অল্প অল্প ময়দা দিয়ে মিক্স করতে থাকবো এর মধ্যে সুজি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম আর টক দই দিয়ে দিলাম দিয়েও খুব ভালো করে করে মিক্স নিলাম এবার এর মধ্যে দেব একটু বেকিং পাউডার হাফ চামচ হাফ টি স্পুন দিয়ে ভালো করে মিক্স করে নেব এবার পুরো মিক্সচারটা আমি ওই যেখানে ভেজিটেবল কাট করে রেখেছিলাম মানে চপ করে রেখেছিলাম সেটাতে দিয়ে আবার খুব ভালো করে টোটাল মিশ্রণটাকে মিক্স করব সুন্দর মিক্স করে নিয়ে এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো আর মরিচ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নেব তারপর একটু অরিগানো দিয়ে দেবো ফ্লেভারের জন্য খুব অল্প পরিমাণেই দেব দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে এবার প্রায় আধ ঘন্টা পনেরো থেকে কুড়ি মিনিট রাখলেই হবে আধ ঘন্টা রাখলেও ভালো হয় কারণ সুজিটা একটু ফুলবে ওই সুইট কন্টা দিতে ভুলে গেছিলাম সেটা দিয়ে ভালো করে মিক্স করে নেব এবং মিক্সারটাকে আধ ঘন্টা মতো ঠেকে রেখে দেবো এবার আর কিছুই না ভাজার পালা ফ্রাই প্যানে তেল গরম করে ব্যাটারটা খুব ভালো করে স্প্রেড করে দেবো খুব বেশি মোটা করব না একটু পাতলা করেই দেবো একটা সাইড একটু চিজ স্লাইস দিয়ে দেব এবার মোটামুটি শক্ত হয়ে গেলে একটা সাইড দিয়ে আর একটা সাইডটাকে ঢেকে দেবো যাতে মাঝখানে চিজটা কভার আপ হয়ে যায় এইভাবেই খুব ভালো করে ভেজে নেব গরম গরম সার্ভ করব এই যে আমাদের স্প্যানিশ অমলেট উইথ ভেজিটেবলস অ্যান্ড চিজ একেবারে রেডি অ্যান্ড সার্ভ আমি ওপর থেকে একটু টমেটো সস আর মেওনিস ছড়িয়ে দিয়েছি টমেটো সস আর মেওনিস দিয়ে এটা খেতে দারুণ লাগে আমি শশা খাই তাই আমি শশা নিয়েছি দীপ শশা খায় না তাই দীপকে শশা দিই প্রথমে ভেবেছিলাম আমি রুটি করব বাট আমার আর রুটি করা হলো না আমিও এটাই খেয়ে নিলাম আর মামুনিকে আলাদাভাবে দিয়েছি তো এবার আমরা ডিনার করব। তোমরা অবশ্যই জানিও রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো আর বাড়িতেও অবশ্যই ট্রাই করো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা